আসসালামু আলাইকুম বন্ধুরা, কারিগরি শিক্ষা অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পাচ্ছেন, 15 অক্টোবর 2023 খ্রিস্টাব্দ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তি ক্রমিক নম্বর অনুসারে 17টি পদ রয়েছে, তার বিপরীতে শূন্য পদের সংখ্যা অনেকগুলো। তো এখানে মোট প্রায় দুশো একষট্টিটি শূন্য পদ রয়েছে। এর মধ্যে অফিস সহায়কে রয়েছে 142টি শূন্য পদ। তো এই সকল পদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনাদের মোবাইল নম্বরে SMS যাওয়ার পর এখান থেকে আপনারা পোস্ট সিলেক্ট করে আপনারা পাসওয়ার্ড, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলে প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন। এবং আমরা যদি নিচের দিকে দেখি, তাহলে যে আপনারা দেখতে পাচ্ছেন যে অফিস সহায়ক পদের অ্যাডমিট কার্ডেটি পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার 10 মে 2024 খ্রিস্টাব্দ তারিখে সকাল 10:30 থেকে 11:30, 1 ঘন্টাব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তার নিচে পরীক্ষার কেন্দ্র রয়েছে। আপনারা প্রবেশপত্রটি ডাউনলোড করার পর দেখে নেবেন অবশ্যই যে পরীক্ষার তারিখ, পরীক্ষার সময় এবং পরীক্ষার কেন্দ্র কোথায় রয়েছে। এবং আপনারা যারা একই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনেকগুলো আবেদন করেছেন অনেকগুলো পদে, কর্তৃপক্ষ 10 মে যে বিভিন্ন পদের একই সঙ্গে পরীক্ষা নিচ্ছে, আসলে এখানে কিছু করার নেই। কর্তৃপক্ষ যে বিষয়টি ভালো মনে করেছে তারা নিয়েছে। আপনারা অনেক পদে আবেদন করেছেন টাকা খরচ করে, কর্তৃপক্ষ একই সঙ্গে বিভিন্ন পদের পরীক্ষা একই সময় নিচ্ছে। তো কর্তৃপক্ষ এখানে উল্লেখ করেছে যে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য এই প্রবেশপত্রটি অবশ্যই সঙ্গে আনতে হবে। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য পৃথক কোনো প্রবেশপত্র প্রদান করা হবে না। এবং নিচে 5 নম্বরে যদি আমরা দেখি, সরবরাহকৃত উত্তরপত্র খাতার মধ্যে লেখা সম্পন্ন করতে হবে। তো এটি দ্বারা আসলে বোঝা যায় যে পরীক্ষা আসলে লিখিত পদ্ধতিতে হতে পারে। তো অতিরিক্ত কোনো খাতা বা কাগজ সরবরাহ করা হবে না। ব্যবহৃত প্রশ্নপত্র খাতার সাথে অবশ্যই জমা দিতে হবে। তো কর্তৃপক্ষ এখানে উল্লেখ করেছে যে লিখিত পদ্ধতি, আসলে লিখিত পদ্ধতি বলতে MCQ এবং লিখিত আকারে যে কোনো পদ্ধতি হতে পারে। তো আমরা যদি বিগত সালের প্রশ্ন দেখি, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে কারিগরি শিক্ষা অধিদপ্তরের 2021 সালের অফিস সহায়ক, গার্ডেনার ও অফিস সহায়ক এই পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 70 মার্কের 1 ঘন্টাব্যাপী পরীক্ষা। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 70টি MCQ প্রশ্ন রয়েছে। এটি হচ্ছে 2021 সালের অফিস সহায়ক পদের পরীক্ষা। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে কারিগরি শিক্ষা অধিদপ্তরের 2021 সালে, এটি হচ্ছে উচ্চমান সহকারীর পরীক্ষার প্রশ্ন, এটি কিন্তু 70 মার্কের পরীক্ষা হয়েছে, কিন্তু এখানে সময় কিন্তু 90 মিনিট। অর্থাৎ ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে 90 মিনিটের MCQ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এবং এখানে কিন্তু ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। এখন আরও একটি প্রশ্ন দেখাই। এই প্রশ্নটি হচ্ছে 2021 সালের প্রশ্ন। এখানে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, প্রধান সহকারী হিসাবরক্ষক, স্টোর কিপার, ক্যাশিয়ার, ইলেকট্রিশিয়ান এবং বিভিন্ন পদ এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 60 মিনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং পূর্ণমান ছিল 70 মার্কের। তো বিষয় হচ্ছে যে আসলে 1.5 ঘন্টা সময় থাকা মানেই যে লিখিত পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, এটা কিন্তু শিওরভাবে বলা সম্ভব হচ্ছে না। আসলে কর্তৃপক্ষই ভালো জানে যে আসলে কোন পদ্ধতিতে কোন পদের পরীক্ষা কোন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। তো লিখিত পদ্ধতিতে পরীক্ষার সম্ভাবনা যেমন রয়েছে, MCQ পদ্ধতিতে পরীক্ষার সম্ভাবনা রয়েছে। তো পূর্বেকার প্রশ্নপত্র দেখে যদি আমরা বিবেচনা করি, তাহলে পরীক্ষা MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এবং বর্তমান সময়ে যে বিভিন্ন তথ্য এখানে দিয়েছে কর্তৃপক্ষ, সেখানে লিখিত পদ্ধতির মতো মনে হচ্ছে। তো আমার ব্যক্তিগত মতামত যে হয়তো যদি লিখিত হয়, 40 মার্কের অফিস সহায়ক পদের পরীক্ষা, 40 মার্কের হতে পারে বা 70 মার্কের হতে পারে। তো অফিস সহায়কের পরীক্ষা সাধারণত 40 মার্কের হয়। তো কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরীক্ষা পূর্বেকার প্রশ্ন অনুসারে সবসময় MCQ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। তো বন্ধুরা, আপনারা সিদ্ধান্ত নিন। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে পরীক্ষা MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। তো এই ছিল আমার কাছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরীক্ষা সংক্রান্ত সর্বশেষ আপডেট।